ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते ओम शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার ভাগ্যবার্তা অনুষ্ঠান। সবাইকে সুপ্রভাত। সুপ্রভাত পণ্ডিতজিকেও অনেক অনেক স্বাগত। নমস্কার। আজকের শুক্লপক্ষের তৃতীয়া শেষ রাত্রি পর্যন্ত, আজ শুক্রযোগ রাত্রির বারোটা সাতাশ মিনিট পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে সিংহরাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে কন্যারাশির হস্তা নক্ষত্রে, আজ আবার চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে কন্যারাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে কন্যারাশির চিত্রা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে তুলা রাশির চিত্রা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকর রাশির সবরা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। নানাবিধ সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনা আজ গুপ্ত সত্যি বৃদ্ধি হতে পারে। আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। তিন সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দুই সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। অর্থনৈতিক কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বৃষরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ অশুভ ফল পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে বিশেষভাবে শুভ দিন। বৃষরাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। অর্থনৈতিক কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির জাতক জাতকের পারিবারিক দিক থেকে শুভ অশুভ ফল মিলবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। আজ হচ্ছে আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। ছয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। ছয় সংখ্যা জাতক জাতকাদের বিশেষভাবে শুভ, তিন সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ নয়। সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। কর্কট রাশি জাতক জাতকাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনাশের মতো প্রবল যোগ আছে, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। দুই সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ছয় সংখ্যা জাতক জাতকাদের অশুভ। সিংহরাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়। সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। সিংহরাশি জাতক জাতিকারাও আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ অশুভ ফল মিলবে না। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ। কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। সাত সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। কন্যারাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অশুভ ফল মিলবে না। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, অর্থনাশ। তবে কন্যারাশি জাতক জাতকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা বারোটার পর কিছু অগ্রসর হতে পারে, কিছু কিছু সাফল্য মিলতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। পাঁচ সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, সাত সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। তুলারাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়। সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। তুলারাশি জাতক জাতকারা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। শারীরিক দিক থেকে নানাবিধ সমস্যা জটিলতা আসতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, চোট আঘাতের যোগ আসতে পারে এবং কর্মক্ষেত্রে গুপ্ত সত্যি বৃদ্ধি হতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। এক সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ অশুভ ফল মিলবে। নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। ছয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অশুভ ফল মিলবে। ধনুরাশি জাতক জাতকাদের আজকে অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ অশুভ ফল মিলবে। আপনার যে কোনো ব্যবসার ক্ষেত্রে সাফল্য
আসবে এবং নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য আসবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। দুই সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকারাও আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, মকর রাশি জাতক জাতিকাদের সন্তানদেরও সাফল্য। আজকে হঠাৎ অর্থপ্রাপ্তির মতো প্রবল যোগ, শত্রু নাশ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। তিন সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ছয় সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। কুম্ভ রাশি জাতক জাতকাদের প্রবল অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। সাত সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নয় সংখ্যার জাতক জাতকাদের অশুভ। মীন রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ অশুভ ফল মিলবে, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দিন, আজকে আপনার নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। সাত সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, পাঁচ সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। আমাদের রাশিফল শেষ, আর আমি আপনাদের একটু জানিয়ে দিই, সামনে আবার আগামীকালই রয়েছে গণেশ চতুর্থী, অর্থাৎ এই দিনটা ভীষণ ভালোভাবে কাজে লাগাতে পারবেন আপনারা। আজকে আপনারা আগামী রবিবার এবং প্রতি রোববার এবং বুধবার পুণ্ডরীজিকে বারাসাতে পাবেন, প্রত্যেক সোমবার গড়িয়াহাট পাবেন, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান, প্রত্যেক শুক্রবার বালি এবং প্রত্যেক শনিবার গড়িয়া, 24 সেপ্টেম্বর কৃষ্ণনগর, 25 সেপ্টেম্বর বহরমপুর, 26 সেপ্টেম্বর মালদা, 27 সেপ্টেম্বর কোচবিহার, 28 সেপ্টেম্বর শিলিগুড়ি। সম্ভবত আজকে অনলাইন চেম্বার রয়েছে। হ্যাঁ, অনলাইন চেম্বার আজকে থাকবে। তার পাশাপাশি আমার তো চেম্বারগুলো কাল থেকে সমস্ত পাবেন সব জায়গায়। কালকে যেমন বালি, শনিবার দিন গড়িয়া, রবিবার আবার বারাসাত, সোমবার, সামনের সোমবার অবশ্যই গড়িয়াহাট পাবেন। কারণ গড়িয়াহাটে আমার গত দুটো সপ্তাহ মিস গেছে, গড়িয়াহাটে পাবেন সোমবার, এবং মঙ্গলবার দিন হাতিবাগানও পাবেন সামনের মঙ্গলবার। এভাবে চেম্বারগুলো কিন্তু কন্টিনিউ থাকবে, আপনারা চেম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা দূরে থাকেন। হ্যাঁ, উত্তরবঙ্গে যাচ্ছেন? হ্যাঁ, উত্তরবঙ্গে তো যাব সামনের শেষ মাসের শেষের দিকে, অর্থাৎ 24, 25, 26, 27 এই সময়গুলো উত্তরবঙ্গে যাব, অনেকদিন বাদে যাচ্ছি। আপনারা বুক করে নিতে পারেন নাম আপনাদের এই আমার যে নাম্বারগুলো আছে এই নাম্বারে। যাই হোক, আজকে আমি বলবো কালকে গণেশ চতুর্থী, সেই ক্ষেত্রে কিছু কিছু ভালো থাকার ব্যাপারেও বলবো। তবে আজকে দ্বিতীয় পর্বে কিছু আলোচনা করব। গণেশ চতুর্থী উপলক্ষে তিন দিনের এই বিশেষ অনুষ্ঠানে আজকের পর্বে জানাবো বাস্তুশাস্ত্রে গণেশ স্থাপনের গুরুত্ব। বাস্তু দোষের কারণে পরিবারের সুখ সমৃদ্ধি আনন্দ ইত্যাদি সমস্ত কিছু দূর হয়ে যায়, আবার এই দোষের কারণে ব্যবসায় পতনও হয়। পারিবারিক ও ব্যবসায়িক ক্ষেত্রে অবসাদ অশান্তি ইত্যাদি লেগেই থাকে, এমন পরিস্থিতিতে বাস্তু দোষ দূর করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। বাস্তু ও জ্যোতিষ মতে গণেশের আশীর্বাদে এই বাস্তু দোষ দূর করা যায়। বাস্তু মেনে বাড়িতে গণেশ প্রতিমা স্থাপন করলে বা গণেশ প্রতিমা আনলে বাস্তু দোষ দূর হবে এবং শুভ ফল লাভ করা যাবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণমুখী বাড়ি হলে বাড়ির প্রবেশদ্বার দক্ষিণ দিকে খুললে চৌকাঠের ওপরে ভেতরে বাইরে, অর্থাৎ চৌকাঠের ওপরেও রাখতে পারেন, ভেতরের দিকে রাখতে পারেন, বাইরের দিকেও, দুই দিকেই গণেশের প্রতিমা স্থাপিত করা উচিত। এর ফলে বাস্তু দোষ দূর হয়। গণেশের প্রতিমা বা ছবি লাগানোর দ্বিতীয় সপ্তাহ থেকে সুফল পাওয়া যায়। তবে অধিক বড় বা ছোট প্রতিমা স্থাপন করবেন না, একটি মাঝারি আকারের প্রতিমা স্থাপন করুন। বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানে প্রবেশদ্বারের উপরে ঝালর লাগিয়ে থাকি আমরা, এই ঝালরকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি বাড়ির আনন্দ সমৃদ্ধি ও স্বচ্ছতার প্রতীক। বাস্তু দোষ দূর করার জন্য গণেশের ঝালর অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গৃহ সংক্রান্ত বাস্তু দোষ থাকলে বাড়ির প্রবেশদ্বারে গণেশের ছবি বা আকৃতির ঝালর লাগানো উচিত। আবার
বাড়ির প্রবেশদ্বার যাতে নোংরা না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। প্রবেশদ্বার বা প্রধান দরজায় গণেশ মূর্তি চিত্রিত করা ভালো। গণেশ সিদ্ধিদাতা এবং বিঘ্ন হর্তা। ব্যবসায় সমস্যা দেখা দিলে, আয় কমতে থাকলে, মন্দার পরিবেশ বজায় থাকলে নিজের ব্যবসায়িক অফিস বা কারখানার কার্যালয়ে স্বচ্ছ পবিত্র স্থানে প্রতিদিন গণেশের পুজো করবেন। এক্ষেত্রে গণেশকে স্বস্তিক পুজোর থালা তাম্র পাত্রে স্থাপন করে পুজো করবেন। প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালুন বিঘ্ন হর্তার সামনে। এর ফলে ব্যবসা সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হয় এবং ব্যবসা বিস্তার লাভ করে। এক্ষেত্রে সম্ভব হলে একটি স্ফটিকের গণেশ মূর্তি স্থাপন করতে পারেন, ভালো ফল পাবেন। আগামী দিন আমি আবার গণেশ চতুর্থী নিয়ে আরও কিছু বলবো, আজকে এখানে শেষ করলাম। তার পাশাপাশি বলবো আগামী দিন কী কী করণীয় আপনাদের। আগামী দিন আপনারা যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে বলবো, আগামীকাল যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে বলবো যে এগারোটি কলা, সেই ধরুন আপনার সন্তানের নামে, যদি সন্তান সে পড়াশোনা করছে, তার বিদ্যা বুদ্ধি বিকাশের জন্য এগারোটি কলা গণেশের সামনে পুজোর সময় সংকল্প করে অর্পণ করবেন, এগারোটি কলা। আগামীকাল গণেশ রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে শুভ দিন। গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে হবে হলুদ সুতোতে এবং আপনার নামগোত্র সহ সংকল্প করে গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আগামীকাল যে জিনিসটি করবেন সেটা হচ্ছে প্রত্যেক সদস্যর নামে একটি করে নারকেল অর্পণ করতে পারেন লাল কাপড়ে গণেশের উদ্দেশ্যে। আপনার নামগোত্র, ধরুন আপনার বাড়ির তিনজন সদস্য আছে, তিনটি নারকেল অর্পণ করবেন গণেশজির উদ্দেশ্যে এবং প্রত্যেকের নারকেল অর্পণ করার সময় সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে তাদের নামগোত্র সহ অবশ্যই করবেন এটা। তার পাশাপাশি আগামী, বিশেষ করে যারা ব্যবসা করে এবং ব্যবসায়ী যারা, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ব্যবসা অনেক সময় মন্দা বা খারাপ চলতে পারে, সেই ক্ষেত্রে আপনারা যখন আগামীকাল গণেশ পুজো করবেন গণেশকে প্রাণ প্রতিষ্ঠা করবেন গণেশ শঙ্খ দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং সেই শঙ্খ সারা বছর ব্যবসা স্থানে স্থাপন করবেন এবং প্রত্যহ ধূপ দেখাবেন, গণেশ শঙ্খ স্থাপন করবেন ব্যবসা স্থানে। আগামী দিন আপনারা আরেকটি জিনিস করতে পারেন, সেটি হচ্ছে বাড়ির প্রত্যেক সদস্যর নামে একটি করে অর্ঘ্য দেবেন। আপনার বাড়ির যদি তিনজন সদস্য হয় তিনটি অর্ঘ্য দেবেন। কীভাবে অর্ঘ্য দেবেন? 28টি দুর্বা, 28টি আতপচাল, একটি আলতা পাতার মধ্যে লাল সুতো দিয়ে বেঁধে গণেশজির উদ্দেশ্যে আপনারা অর্পণ করবেন এবং বাড়ির পরিবারের যার নামে অর্পণ করবেন তার নামগোত্র সহ কিন্তু সংকল্প করে নিতে হবে। আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে সমী বৃক্ষের 7টি পাতা গণেশজির উদ্দেশ্যে অর্পণ করবেন। সমী বৃক্ষের 7টি পাতা আপনারা গণেশজির উদ্দেশ্যে অবশ্যই অর্পণ করবেন। আমি আগামীকাল আরো দু একটা বলবো। এখন একজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, আপনার নামটা বলুন। হ্যাঁ, আমার নাম মিতালি মল্লিক। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। নিয়মিত দেখেন পণ্ডিতের অনুষ্ঠান? হ্যাঁ 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 দেখি, অবশ্যই দেখি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন ছেলের। হ্যাঁ, 16 আগস্ট। 16 আগস্ট, হ্যাঁ, 1995। রাত 10:23, কোথায় জন্ম?
আচ্ছা খড়গপুরে জন্ম, ঠিক আছে। আর কিছু বলার দরকার নেই, এবার আপনি শুনুন পণ্ডিতজি বলছেন। আপনার জানাশোনা কেউ এসেছিলেন? মেষ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র নরগণ, বুঝতে পারলেন? শনি জন্মকালীন আপনার ছেলের জন্ম ছক অনুযায়ী, হ্যাঁ প্রথমেই একটা কথা বলবো, জন্মছক না দেখেই ওর কিন্তু প্রচণ্ড রাগ জেদ থাকবে, বুঝতে পারলেন? প্রচণ্ড হঠাৎ করে রেগে যাবে, রাগ জেদ, মানসিক অস্থিরতা এগুলো কিন্তু থাকবে। হ্যাঁ আচ্ছা, ওর লগ্নের লগ্নে লগ্ন চন্দ্র এবং চন্দ্র কেতুযুক্ত অবস্থায় আছে, চতুর্থভাবে রবি শুক্র, পঞ্চমভাবে বুধের অবস্থান এবং ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান, সপ্তম, অষ্টম, নবম, দশম, দশম প্রতি কারক গ্রহ শনি একাদশভাবে অবস্থান করছে, ঠিক আছে। আমরা সাউন্ড আসছে কিন্তু, হ্যাঁ টিভির আওয়াজটা কমিয়ে দিন, মানে আপনার ঘর থেকে আমাদের গলার আওয়াজটা আমরা পাচ্ছি। শুনুন, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা শুন, এখন আপনার ছেলের বর্তমানে চলছে চন্দ্রের মহাদশা, চন্দ্রের মহাদশা 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে চন্দ্রের মহাদশা শুরু হয়েছে। চন্দ্র হচ্ছে ওর জন্মছকে আছে শুক্রের নক্ষত্রে, রবি 29 ডিগ্রি এবং শুক্র অবস্থান করছে ওর 28 ডিগ্রি, অর্থাৎ ওর জন্মছকে কিন্তু দারিদ্র দোষ আছে। যদি কোনো জাতক জাতিকার মেষ লগ্ন, মেষ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশি, ধনু লগ্ন, ধনু রাশি বা মেষ সিংহ ধনু রাশিতে লগ্ন চন্দ্র রবি অবস্থান থাকে, সে তাকে বলা হয় পদচ্ছেদ যোগ। এই পদচ্ছেদ যোগের জাতক জাতিকাদের চন্দ্রের মহাদশা প্রবলভাবে অশুভ, চন্দ্রের মহাদশা তাদের কিন্তু ভালো দেয় না। আপনাকে কিন্তু বারবার সতর্ক করে দিচ্ছি আমি, এই পদচ্ছেদ যোগে থাকবে 10 বছর, অর্থাৎ 21 সালের ফেব্রুয়ারি থেকে 31 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই 10 বছর কিন্তু ওর জীবনে নানাবিধ অস্থিরতা, অবসাদ, হতাশা, উন্নতির ক্ষেত্রে ব্যাহত কর্মজীবনে, এবং কর্ম পেলেও কর্ম ধরে রাখতে পারবে না, বারবার কর্মের পরিবর্তন, নানাবিধ জটিলতা কিন্তু আসবে। তার পাশাপাশি চন্দ্র হচ্ছে ওর চতুর্থ প্রতি কারক গ্রহ, পদচ্ছেদ যোগে আপনার দিকে ভাবতে হবে, মায়ের দিকটাও ভাবতে হবে, মায়ের দিকেও কিন্তু ভালো দেবে না, মায়ের শারীরিক বিড়ম্বনা দেবে। এবং ওর জন্মছক অনুযায়ী কিন্তু ওর ভাগ্যপতি কারক গ্রহ, ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, এই বৃহস্পতি কিন্তু দুস্থানগত অবস্থায় আছে, অষ্টমভাবে আছে। ভাগ্যপতি দুস্থানগত থাকা ভালো নয়, জীবনে ভাগ্য বিড়ম্বনা আসে। তার পাশাপাশি রবি শুক্রের প্রবল দারিদ্র দোষও আছে জন্মছকে, এবং তার পাশাপাশি পদচ্ছেদ যুগের চন্দ্রের মহাদশা ওর পক্ষে অশুভ, ওর জীবনে সাফল্য আসতে চাইবে না, সাফল্য আসলেও বারবার বাধা বিড়ম্বনার মধ্যে পড়বে ও জীবনে। এবার আপনি বলুন, ওর জন্মছক অনুযায়ী কিন্তু পড়াশোনার জায়গা খারাপ ছিল না, চতুর্থে শুক্র ছিল, এতে কি হয় টেকনিক্যাল লাইনে অর্থাৎ প্রযুক্তিগত দিক থেকে পড়াশোনা হয়। হ্যাঁ এবার বলুন, এবার আপনি বলুন, চাকরি মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ। চাকরি বাকি? ছেলেটি ক্যাম্পাসিং এ চাকরি পেয়েছিল গুরগাঁওতে, মা বাবা পাঠাননি, লকডাউন,
এবং তারপরে ছেলেটি এখন বারবার অন্যান্য প্রাইভেট কোম্পানিতে অ্যাপ্লাই করছে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না। খুব মুশকিল আছে কিন্তু, আমি তো বারবার বলছি ওর ভাগ্যপতি কারকগ্রহ বৃহস্পতি দুস্থানগত, পাপগ্রহ মধ্যগত, রাহু শনির মধ্যগত, প্রবল ভাগ্য বিড়ম্বনা জীবনে আসবে, কিন্তু কর্ম বিড়ম্বনা থেকে ও চাকরি বাকরি পাবে। ধরুন একটা চাকরি পেলো, হ্যাঁ, সে চাকরিটা আবার চলে গেল দু বছর বাদে, এক বছর বাদে, ছ মাস বাদে, দেখা যাবে ওর জীবনে বারবার কর্মের পরিবর্তন আসবে। এভাবে কী হবে, ওর মধ্যে হতাশা জন্মাবে, ওর অবসাদ, হতাশা এবং মাঝে মাঝে উগ্রতা, রেগে যাওয়া, এগুলো ওর মধ্যে প্রকাশ পাবে। চন্দ্রের দশা ওকে ভালো দেবে না। খারাপ বলা আমার শোভা পায় না, কারণ ওর জন্মছকে যেহেতু আমি খারাপ কিছু পেয়েছি সেই জন্যই বলছি। আর একটা কথা বলবো, ওর বুধটা হচ্ছে শনি, বুধ হচ্ছে শনিদিষ্ট অবস্থায় আছে, বুধ শনিদিষ্ট অবস্থায় আছে, ওর মধ্যে যেটা আসবে মানে আগামী দিনে এই চন্দ্রের মহাদশায় মানসিক ভয়, অনিদ্রাজনিত সমস্যা, স্নায়বিক সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো আসবে কিন্তু, হ্যাঁ, এগুলো সাবধান থাকতে হবে। এই জাস্ট চন্দ্রের মহাদশা শুরু হয়েছে। আপনি কোনো ছকে কিন্তু এভাবে নেগেটিভ অ্যাপ্রোচ করেন না, আমি অবাক হচ্ছিলাম যে আপনি এই ছকটাতে কোনো পজিটিভ কথা বললেনই না। তো এখান থেকে কি ছেলেটাকে সত্যি বার করে আনা যাবে পণ্ডিতজি? দেখুন, রেমিডি করতে পারে এই ধরনের ছকের ক্ষেত্রে, কিন্তু 100% কখনো ফল পাবে না। কারণ একটা কথা কি জানেন তো, আমি রেমিডিগুলোকে এমনভাবেই বিচার করি বা দিই, যদি তার জন্মছকে খারাপ থাকতে পারে কিন্তু মহাদশা যাতে তার অনুকূলে থাকে, পজিটিভ থাকে, মহাদশাটাই তো এর পক্ষে ভালো নয়। চন্দ্রের মহাদশা, চন্দ্রের মহাদশাই এর অনুকূলে নেই, অতএব এ যদি রেমিডি নেয় সেক্ষেত্রে এর কাজ হতে পারে খুব বেশি হলে 60% 40% হবেই না, খুব বেশি হলে 60% যদি এর মহাদশা অনুকূলে থাকতো। ধরুন এর আগে কিন্তু রবির দশা ছিল এই ছেলেটির জন্মটাকে, হ্যাঁ, এর আগে যে রবির দশা ছিল, রবির দশা থাকাকালীন কিন্তু এডুকেশনটা হয়েছে, হ্যাঁ, যদি এই চন্দ্রের দশাটা আগে থাকতো তাহলে কিন্তু পড়াশোনাটাও হতো না, জীবনে পড়াশোনাটাও হতো না। অতএব রবির দশায় ওকে, যেমন রবি কী, রবি হচ্ছে পঞ্চমপতি কারকগ্রহ, রবি জন্মছকে ওর চতুর্থভাবে অবস্থান করছে, পঞ্চমপতি অর্থাৎ মেষলগ্নের পঞ্চমপতি কারকগ্রহ ওকে কী করে যে পড়াশোনাটা দিয়েছে। কিন্তু এই চন্দ্রের মহাদশা ওর যেহেতু অনুকূলে নেই, সেই ক্ষেত্রে রেমিডির ক্ষেত্রে কী হবে, 60% ফল পেতে পারে, এর বেশি পায় না। কারণ একটা কথা সবসময় মনে রাখতে হবে, আমাদের কাছে অনেকেই আসেন অনেক কিছু মানে ভালো কিছু আশা নিয়ে আসেন, আশা নিয়ে আসেন ঠিকই আসেন, কিন্তু সবার ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রতিকার প্রতিবিধান করি 100% ফল নাও আসতে পারে তার, এই যেটা হচ্ছে আমি ওপেন বলতে পারি সেটা কোনো কারণ, তার অনুকূল দশা যদি না থাকে, অনুকূল দশা যদি থাকে তার 100%ই কাজ হবে, যদি অনুকূল দশা না থাকে সেই ক্ষেত্রে তার 80% হতে পারে, 70% হতে পারে, বা তার সেই ক্ষেত্রে দেখা যেতে পারে তার 90% হতে পারে। মানে এই যে আপনি বললেন না যে মানসিক অবসাদ আসবে, একটা ডিপ্রেশনে চলে যাবে, হয়তো এগুলো আসলো না প্রতিকার প্রতিবিধানে, কিন্তু যে অর্থনৈতিকভাবে খুব ফ্লারিশ করবে এমনটা নয়, না, হয়তো একটা চাকরি পেলো, চাকরিটা টিকিয়ে রাখতে পারলো, মানে কোনোভাবে হয়তো একটু ভালো থাকা, একটু কমফোর্টে থাকা, কিন্তু পুরোপুরি কমফোর্ট জোনে চলে যাওয়া সেটা কিন্তু এই ছকটা বলছে না। এবারে আপনার ডিসিশন, আপনি এইভাবেই ছেলেকে রাখবেন নাকি না প্রতিকার প্রতিবিধান করিয়ে অন্তত 60% ভালো রাখবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তবে একটা কথা বলি, অভিজ্ঞতাকে দাম দিতে হবে এই প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্রে, জ্যোতিষীয় বিচার বিশ্লেষণ এবং প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্রে অভিজ্ঞতা শেষ কথা বলে। পণ্ডিতজির কিন্তু দীর্ঘ 32 বছরের অভিজ্ঞতা, রবিবার এবং বুধবার বারাসাত, প্রত্যেক সোমবার গড়িয়াহাট, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান, প্রত্যেক শুক্রবার বালি, আগামীকাল বালি চেম্বার রয়েছে, প্রত্যেক শনিবার গড়িয়া, 24 সেপ্টেম্বর কৃষ্ণনগর, 25 সেপ্টেম্বর বহরমপুর, 26 সেপ্টেম্বর মালদা, 27 সেপ্টেম্বর কোচবিহার, 28 সেপ্টেম্বর শিলিগুড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন। 8583013265, 9836464559। গণেশ চতুর্থী আগামীকাল, আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আজকে অনলাইন চেম্বার রয়েছে, অনলাইন কনসালটেন্সির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।